নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা আজকে যারা নতুন দেখছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব, ডিম পালং। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে। চলুন দেখে নেবেন রেসিপিটা। প্রথমে ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর পালং শাক এক আটির থেকে হাফ নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণে আদা, 3 টেবিল চামচ মতো ধনে পাতা, 10 কোয়া রসুন, আর 1টা কাঁচা লঙ্কা। একসাথে অল্প জল দিয়ে একটু পেস্ট করে নেব। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেব 1/2 চামচ জিরে, গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দেবো 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের টমেটো, টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, একটুখানি ভাজব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন, দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ দিলাম 1/2 চামচ, চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতন। এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উপরে ভেসে উঠেছে, এবার পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটুখানি করবো। শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ ডিমটা দিয়ে দেব, দিয়ে আর একটু সময় করবো। ডিমটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। মিশিয়ে নিয়ে একটু সময় রান্না হতে দেবো, জলটা টেনে যাওয়া অবধি। ঝোলটা কমে গেছে, তেল ভেসে উঠেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। আমার ডিম পালং রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।